হ্যালো বন্ধু, তো এই বছরের নেক্সট কয়েক মাসের মধ্যে কিন্তু খুব ভালো ভালো সিরিজ চলেছে হইচইয়ের তরফ থেকে, এবং প্রত্যেকটা সিরিজ কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট জনারে, এবং প্রত্যেকের জন্য কিছু থাকবে, ঠিক আছে? যারা হরর ভালোবাসে, যারা কমেডি ভালোবাসে, যারা লাভ স্টোরি পছন্দ করে, যারা থ্রিলার পছন্দ করে, এভরিথিং রয়েছে এই সিরিজগুলোর মধ্যে। হচ্ছে ডাইন, এটা হচ্ছে মিমি চক্রবর্তী স্টারের, মানে স্টার বলতে পারি এই সিরিজটার জন্য, যেখানে একটা ছোট্ট ক্লিপ দেখানো হয়েছে, তুমি কি হইচইতে দেখতে পারবে। সেটা থেকে বুঝতে পারছি যে এইখানে একটা দুটো বোন আছে যারা একসঙ্গে থাকতো না, ঠিক আছে? এবার যে মিমি চক্রবর্তী যে ক্যারেক্টারটা, সে আই থিঙ্ক তার বোনের সঙ্গে দেখা করতে আসবে, তার ইনহেরিটেন্স মানে যার সম্পত্তির বিষয় কি সামথিং কিছু নিয়ে। আসার পরে জানতে পারবে যে তার বোনকে ডাইনি কিতাব দিয়ে দিয়েছে যে পাড়া প্রতিবেশী লোকজন, এবং তারা তাকে মারার জন্য আসছে, ইট পাটকেল আগুন ঠাকুর নিচ চালানোর জন্য চলে এসছে, ঠিক আছে? তো এই যে ডাইনির ব্যাপারটা, এটা কিন্তু আজকের গল্প না, এটা কিন্তু অনেক বছর ধরে, লাইক 1600 ও সামথিং ওই টাইমে ইউরোপ স্পেশালি যে কোনো মহিলাকে সন্দেহ হলে সে ডাইনি, ঠিক আছে? মানে ধর সে মেডিসিন নিয়ে কাজ করে, ঠিক আছে? ধর সে জড়িবুটি দিয়ে লোকজনকে বাঁচাচ্ছে, মানে কিছু কিছু মানে ডিফারেন্ট করেছে, তাহলে সে ডাইনি, ঠিক আছে? এরকম একটা ব্যাপার ছিল যে খারাপ করুক, সে অ্যাকচুয়াল ডাইনি হোক, সে অকালীন চর্চা করুক না করুক, কোনোভাবেই সন্দেহ তাকেই ধরে নিয়ে গিয়ে পুড়িয়ে মারা, ঠিক আছে? প্রচুর প্রচুর মহিলাকে ওই 1600 আর সামথিং ওই টাইম, তুমি ইতিহাস করে পড়ো, ঠিক আছে, তুমি গুগল সার্চ করতে পারো, পেয়ে যাবে যে প্রচুর মহিলাকে মারা হয়েছে। তো এই ব্যাপারটা লাইক এখনো পর্যন্ত চলে আসছে, লাইক তোমরা এটাই বোঝানো হচ্ছে যে এই যে ঘটনাটা ডাইনি ব্যাপারটা, এটা যেটা আগেও ছিল সেটা এখনো ধরা হচ্ছে। এখন তুমি গ্রাম অঞ্চলের দিকে তুমি আই থিঙ্ক এই ধরনের ঘটনা পেয়ে যাবে, তো সেরকমই কিছু এখানে দেখানো হচ্ছে। বাট মিমির ক্যারেক্টারটা কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট চলেছে, একটা জায়গায় দেখাচ্ছে মিমি ঘুষি মেরে যাচ্ছে, এই ধরনের ব্যাপারটা আমি কিছুদিন আগেই আই থিঙ্ক ডেয়ার ডেভিল, হ্যাঁ ডেয়ার ডেভিলে একটা ক্লিপ পেরেছিল যেখানে ডেয়ার ডেভিল একদিনকে মারছে 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 ঘুষি মেরেই যাচ্ছে, ঠিক আছে? আর কোনো দেখা যাচ্ছে না, মেরেই যাচ্ছে। তো এখানেও কাইন্ড অফ মিমিকে দেখানো হচ্ছে, মারছে ঘুষি মারছে ঘুষি মারছে আবার শুয়ে রেখে, ঠিক আছে? তারপরে হঠাৎ করে হাতটা এরকম করে তা আবার মারছে, মানে ব্যাপারটা কি, ঠিক আছে? জেনারেলি হিরো টিরোটা কী হয়, মানে হচ্ছে সুপার হিরোটা তাদের খুব হেল্প লাগে, হ্যাঁ কাজ হেভি জোক, কিন্তু ন্যাচারাল তুমি যদি কাউকে এরকম ঘুষি মারো না, তোমার নিজের হাতেই লাগবে, ঠিক আছে? তো সেইটা দেখে বেশ ভালো লেগে, জাস্ট মেরে যাচ্ছে নিজের হাতে ব্যথা করছে, এরকম করে আবার মারছে, তো ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছে। তো আশা করছি এইটা একটা আই থিঙ্ক সোশ্যাল মেসেজ টাইপের কোনো সিরিজ হয়ে চলেছে, যেখানে একটা ভালো অ্যাক্টিং আমরা কিন্তু মিমির তরফ থেকে এক্সপেক্ট করতে পারি। তো তোমাদের এই বিষয়ে কী মতামত, যে এই সিরিজটা কি তোমরা মানে অ্যাপ্রিসিয়েট করবে, তুমি কি মিমির ভক্ত, তুমি কি ভালো লাগে কোন মিমির অ্যাক্টিং দেখতে, তাহলে কিন্তু এটা তুমি চেক আউট করতে পারো। আর তোমাদের এই বিষয়ে কী মতামত, তোমাকে এই বিষয়ে আমি কমেন্টে নিশ্চয়ই জানিও, আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।